আর মেট্রিক পরীক্ষার বিজ্ঞানের প্রশ্নকাকত ফাইল হয়ে পরীক্ষা বাতিল হওয়া কার্য চলাইছে সমগ্র রাজ্য। সেবা আর শিক্ষা বিভাগের বিরুদ্ধে দল সংগঠন শিক্ষার্থীর পরিবার কেবল ইমানে নয় সরকারক তুলা ধরা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলসমূহ। স্পর্শকাতর বিষয় এটার সকল জাঙুর খাই উঠার সময়তে শাসকীয় পক্ষের দুই এক বিধায়কর অদ্ভুত মন্তব্য। প্রশ্নকাকত ফাজিলর প্রসঙ্গত বিজেপি বিধায়ক চক্রধর গগৈ আগবহালে উদ্ভট মন্তব্য। চলিত বিধানসভার অধিবেশনের আজির দিনট বিরোধী পক্ষে উত্তপ্ত করে তুলিলে বিধানসভার গজিয়া। ইয়ার মাজতে মৰণৰ বিধায়ক চক্রধর গগৈর পূর্ণ মন্তব্য। প্রশ্নকাকতে ফাজিল হয়েছে, পৃথিবী উলট পালট হয়ে যাওয়া নাই। বিধায়ক গগৈর এই মন্তব্য স্পষ্ট করেছে, আসলে ইমান গুরুত্বপূর্ণ বিষয় এটার এগারী স্বরামধন্য জনপ্রতিনিধির ন্যূনতম চিন্তা করবলগা নাই। ছাত্র ছাত্রীর ভবিষ্যতক হেতালি খেলা এনেদরে সেবায় প্রদর্শন করা গান্ডগানহীনা কার্য সন্দর্ভ চক্রধর গগৈ যে মন্তব্য আগবহালে সেবাসীর আটাইতক লজ্জাজনক। আহক চাও চক্রধর গগৈ সে বিশেষ বক্তব্য। মন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো। পরীক্ষা যে লিক হয়েছে, লিক করাটো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বা কোনোবা বিষয়ায় নকরে, ইমান তেনেকা কোনো এনেকা মেজর কিবা হওয়া নাই যে দেশ লুটি খাই যাওয়া নাই যে অপদত্যাগ করব লাগবে, সেটো সরকার পাছত সিদ্ধান্ত লব। সেয়া আপনাদের টেলিভিশনের পর দেখবলে পালে বিজেপির বিধায়ক শাসকীয় পক্ষের বিধায়ক চক্রধর গগৈ উদ্ভট মন্তব্য। কেছে যে পৃথিবী ওলোটা খাই যাওয়া নাই, যে কথা ইমান হৈচৈ করব লাগে। এগারী জনপ্রতিনিধি যদি এনে বক্তব্য হয় তাহলে সর্বসাধারণ রাইজর ভবিষ্যৎ কি হব, এই সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হব, এই সময় শিক্ষা অনুষ্ঠানের ভবিষ্যৎ কি হব, সেয়া এই মুহূর্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহুতেই কব খুঁজছে শাসকীয় পক্ষের বিধায়কের বাবে ক্ষমতা এতিয়ান মূরত ধরেছে এই সকল জনপ্রতিনিধি, যার বাবে শিক্ষার্থীর ভবিষ্যতক লৈ জড়িত একটা গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর বিষয়ক লৈ এনেদরে বিভিন্ন ধরনের মন্তব্যের সমগ্র পরিবেশটা অন্য দিকে দিবলে লৈ যাবলে যে চেষ্টা চলাইছে এইজন শাসকীয় দলের বিধায়কে, আর যার বাবে আজির মুহূর্ত এগারী শাসকীয় দলের বিধায়ক চক্রধর গগৈ সকলের বাবে আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়ি।